জু বাংলায় আপনাদের সকলকে সুস্বাগতম। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধীনস্থ কলেজগুলিতে জুওলজি অনার্স নিয়ে প্রথম সেমিস্টারে যে ছাত্রছাত্রীরা তাদের যাত্রাপথ শুরু করেছে তাদের সুবিধার্থে ভিডিওটি এখানে বিভিন্ন সিলেবাস, তার ফার্স্ট সেমিস্টারের টেক্সট বুক রেফারেন্স, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স, এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে। সিলেবাসটিতে আমরা জানি ইতিমধ্যে আমাদের পুরনো যে সমস্ত অন্যান্য ভিডিওগুলো আছে সেখানে দেখবে কোর কোর্স দুটি, একটি জেনারেল ইলেকটিভ কোর্স এবং একটি এইসিসি ওয়ান বা এখানে এনভায়রনমেন্টাল স্টাডিজ করানো হচ্ছে, যেখানে এবিলিটি এনহান্সমেন্ট কম্পালসারি কোর্স রয়েছে। সিসি ওয়ান সিসি টু দুটোতেই 100 নম্বর করে যথাক্রমে থিওরি, প্র্যাকটিক্যাল এবং ইন্টারনাল অ্যাসেসমেন্টস 50-30-20, নন কোয়ার্ডেট ওয়ানের জন্য এবং ইকোলজির জন্য তাই 50-30-20 থিওরি প্র্যাকটিক্যাল ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য। আমরা চলে আসি সিসি ওয়ান নন কোয়ার্ডেট থিওরি 50 নম্বর। ইউনিট ওয়ানে রয়েছে প্রোটিস্টা, প্যারাজোয়া, মেটাজোয়া, যেখানে প্রাণীর একদম শুরুর দিকের প্রাণী জগৎ নিয়ে আলোচনা করা হচ্ছে, জেনারেল সাধারণ ক্যারেক্টারিস্টিক ফিচার্স এবং তার ক্লাসিফিকেশন করতে হবে, ইউগ্লিনা, অ্যামিবা, প্যারামিশিয়ামের অবস্থানগত পর্যালোচনা করা হবে, বিভিন্ন রকমের জীবনচক্র যেখানে মূলত পরজীবীর প্রাধান্য, তার অ্যাডাপ্টেশনস, তার বিভিন্ন কী কীভাবে ক্ষতি সাধন করে, কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, পুরো প্যাথোজেনিসিটি লাইফ সাইকেল আলোচনা করা হবে, জিয়ার্ডিয়া, ইন্টেস্টিনালিস, লিশম্যানিয়া, ডোনোভ্যানি, ইন্টামিবা, হিস্টোলাইটিকা এবং প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের ক্ষেত্রে। এবং অবশ্যই এখানে গুরুত্বপূর্ণ প্রাধান্য পাবে ইভলিউশনের সাথে সাথে যে তাদের পরিবর্তন হয়েছে প্রোটিস্টার, তার যে সেগমেন্টেশন হয়েছে মেটাজোয়া, তার লোকোমোশন, রিপ্রোডাকশন, এই বিষয়গুলি কিন্তু ইউনিটে করতে হবে। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যদি আমরা দেখি সেখানে এসছে হোয়াট ইজ সাইজন, গিভ অ্যান অ্যাকাউন্ট অফ নিউক্লিয়াস ডিউরিং কনজুকেশন প্রসেস ইন প্যারামিশিয়াম, স্টেট দ্য মোড অফ গ্যামেটোসাইট ট্রান্সমিশন ফ্রম ভেক্টর টু হোস্ট ইন সেরিব্রাল ম্যালেরিয়া। www.cbcszoology.org ওয়েবসাইটটি তোমরা দেখতে পারো, সেখানে বিভিন্ন টপিকের উপরে প্রশ্ন উত্তরের উদাহরণ দেওয়া রয়েছে। আমরা চলে যাচ্ছি এখানে ইউনিট টু পরিফেরায়, জেনারেল ক্যারেক্টারিস্টিক ফিচার, সাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য এবং ক্লাসিফিকেশন করতে হবে এবং সেখানে অবশ্যই ক্যানাল সিস্টেম পড়তে হবে। নির্দিষ্ট নালিকাতন্ত্র থাকে এই স্পঞ্জদের ক্ষেত্রে, তার প্রতিরক্ষা পারপাসে থাকে স্পিকিউলস থাকে, সেগুলো নিয়ে আলোচনা করা হবে। সো জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ক্লাসিফিকেশন আপ টু ক্লাসেস, ক্যানাল সিস্টেমস অ্যান্ড স্পিকিউলস ইন স্পঞ্জ, এগুলো তাকে করতে হবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো যদি আমরা দেখি সেখানে প্রথমে একটা প্রশ্ন এসেছিল যে মেরিন কোন স্পঞ্জের জেনাসের নাম বলো, গণের নাম বলো, অ্যাপোপাইল এবং প্রক্সো আইলিন স্পঞ্জ বলতে কী বোঝো, বিভিন্ন ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার বলো, সাইকোনয়েড ক্যানাল সিস্টেম, এদের শরীরে যে নালিকাতন্ত্র থাকে, জল প্রবেশ করবার পর কোন পথে যাবে, কীভাবে কাজ করবে, ডায়াগ্রাম সংক্রান্ত প্রশ্ন এসেছিল, নেম দ্য ফাইলাম অ্যান্ড ক্লাস অফ লিউকোসোলেনিয়া, অর্থাৎ পানির নাম দিয়ে তার পানি জগতের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। ইউনিট থ্রি নিডিডিয়ার পর্বের মধ্যে রয়েছে, জেনারেল ক্যারেক্টারিস্টিক এবং ক্লাসিফিকেশন আপ টু ক্লাস পড়তেই হবে, তার সঙ্গে মেটাজেনেসিস ওবেলিয়া পড়তে হচ্ছে, পলিমরফিজম পড়তে হচ্ছে নিডিডিয়ার ক্ষেত্রে, এবং কোরাল একটি বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে নিডিডিয়ার, প্রত্যেক বছর এখান থেকে প্রচুর প্রশ্ন আসে কোরালের ক্ষেত্রে, কোরাল এবং কোরাল রিফের টাইপ, ফরমেশন, ডিস্ট্রিবিউশন, তার কনজারভেশন সিগনিফিকেন্স, কী করে সংরক্ষণ করা যায়, যে সমস্যার মধ্য দিয়ে কোরাল যাচ্ছে, যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো বারবার এই প্রশ্নগুলো দেখতে হবে, এই প্রশ্নগুলো একটা ইঙ্গিত দেয় কেমন ধরনের প্রশ্ন আসে। www.cbcszoology.org ওয়েবসাইট তোমরা দেখতে পারো, সেখানেও প্রশ্ন উত্তর আলোচনা রয়েছে, অডিও জন্য অসংখ্য বাংলা অডিও দেওয়া রয়েছে। গিভ দ্য সিমিলারিটিস বিটুইন পলিপ অ্যান্ড মেডুসা, এছাড়াও নেমাটোসিস্ট কী, মেটাজেনেসিস কী, পলিমরফিজম মিডিরিয়া তার গুরুত্ব তাৎপর্য কোথায়, কোরাল বিষয়টা কী, বেশ কিছু ফাইলামের নাম আলোচনা করা হবে, ফাইলাম ক্লাস জানতে চাওয়া হবে অরেলিয়ার ক্ষেত্রে। যে ইউনিট ফোরতে রয়েছে জেনারেল ক্যারেক্টারিস্টিক সম্পর্কে প্রশ্ন রয়েছে, ক্লাসিফিকেশন বলতে এখানে জেনারেল ক্যারেক্টারিস্টিক শুধু করতে বলা হয়েছে টিনোফোরার, এবং দুটো ক্যারেক্টার যেমন প্রশ্ন এসেছিলো প্রিভিয়াস ইয়ারে, প্রশ্ন এসেছিলো ক্লোরোব্লাস্ট কী এবং এটা কোথায় পাওয়া যায়, কী কাজ করে, এই সংক্রান্ত বিষয়। ইউনিট ফাইভের আন্ডারে পড়ছে প্ল্যাটিহেলমিনথিস, চ্যাপ্টার ক্রিমীয় অংশ জেনারেল, এখানেও স্বাভাবিক যে চারিত্রিক বৈশিষ্ট্য পড়তে হবে, ক্লাসিফিকেশন পড়তে হবে আপ টু ক্লাস, বিশেষভাবে উল্লেখযোগ্য কতটা পর্যন্ত ক্লাসিফিকেশন করতে হবে এবং নির্দিষ্ট বিজ্ঞানীর কিন্তু যে স্কিম অফ ক্লাসিফিকেশন বলি, অনেক বিজ্ঞানী অনেক রকম মত দিয়েছেন ক্লাসিফিকেশনের ক্ষেত্রে, এখানে অ্যাপ্লাই করা হয়েছে যে রুপার্ট বার্নেসের ক্ষেত্রে কোনো অংশটা সেটা খেয়াল রাখতে হবে। লাইফ সাইকেল এবং তার প্যাথোজেনিসিটি, ফ্যাসিওলা, হেপাটিকা, টিনিয়া, সোলিয়াম কেমন করে ক্ষতি করতে পারে, জীবনচক্র কেমন করে তারা সমাধা করে, সেই সংক্রান্ত প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো ঘাটে দেখা যায় যে প্যাটিহেলমিনথিসে ক্লাসিফিকেশন এসছে বিভিন্ন ক্লাস অনুযায়ী, ফ্যাসিওলা, হেপাটিকার তার যে অভিযোজনগত বৈশিষ্ট্য, একটি পরজীবী যখন একটি পোষকের দেহে বাসা করে, পোষকের দেহের উপর নির্ভর করে বেঁচে থাকে, তাকে অনেক প্রতিরোধ ক্ষমতা করতে হয়, তাকে অনেক নতুন নতুন
অভিযোজনমূলক চারিত্রিক বৈশিষ্ট্য আনতে হয়, সেগুলো কি প্রশ্ন আসতে পারে, এবং টিনিয়াসোলিয়ামের লার্ভা দশাগুলো সম্পর্কে প্রশ্ন এসেছে। নিমাটেলমেন্টিস, যেটি একটি ফিটাক কিউমিটিক পরবর্তী পর্যায়ে আসছে, এখানে সিডোসিলম দেহে ছদ্ম গহ্বর রয়েছে, গোল কিউমি দেখতে পাচ্ছি, তার জেনারেল ক্যারেক্টারিস্টিক ফিচার, লাইফ সাইকেল, প্যাথোজেনিসিটি, এক্ষেত্রে অ্যাসকারিস, লুম্বিকয়েডস, এনকাইলোস্টোমা, ডিউরিনাল এবং উচ্চেরিয়া ব্যাংক্রপ্টি এদেরকে করতে বলা হয়েছে। প্যারাসাইটিক অ্যাডাপ্টেশনস, বারবার আগের আমরা প্ল্যাটিলমেন্টিসের ক্ষেত্রে দেখেছি পরজীবী রূপে পোষক দেহে এর যে ধরনের অভিযোজনমূলক চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তনগুলো হচ্ছে, কেমন করে অভিব্যক্তির মধ্য দিয়ে এরা এই প্যারাসাইটিক হেলমিন্সের আবির্ভাব হয়েছে, সেই বিষয়ে বিশদে পড়াশোনা করা প্রয়োজন। বিগত বছরের প্রশ্নগুলো দেখলে আমরা নেকটোক্যালিক্স নিয়ে প্রশ্ন দেখছি, সিউডোসিলম মেট অ্যানিমেলস এরা উদাহরণ চাওয়া হচ্ছে, সিলম কাকে বলে এবং তার প্যারাসাইটিক যে অ্যাডাপ্টেশন, যে পরজীবী হিসাবে এর অভিযোজনমূলক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই সংক্রান্ত প্রশ্ন থাকছে। নেম দ্য ডেফিনিটিভ অ্যান্ড ইন্টারমিডিয়েট হোস্ট অফ উচেরিয়া ব্যাংক্রপ্টি, www.cbcszoology.org ওয়েবসাইটে তোমরা প্রশ্ন উত্তরের প্যাটার্নগুলো দেখবে। এবং নন কর্ডেট যে এই যে CC1, তার প্র্যাকটিক্যালের মধ্যে 30 নম্বর রয়েছে, সেখানে মাউন্ট করতে বলা হয়েছে ইউগ্লিনা, অ্যামিবা, প্যারামিশিয়াম, বাইনারি ফিশন, কনজুগেশন প্যারামিশিয়াম, এই সকল বিষয়গুলি। এক্সামিনেশন অফ ফ্রেশ ওয়াটার, পুকুরের মিষ্টি জলে যে জল সে সংগ্রহ করবার পর সেখানে বিভিন্ন রকম তার স্টাডি করা হবে প্রোটিস্টসগুলোকে। এবং স্টাডি অফ সাইকন, তার TS এবং LS অনুপ্রস্থন যৌগ প্রত্যচ্ছেদমূলক সমস্ত তার পর্যালোচনা চলবে, এবং হায়ালোনেমা, ইউপ্লেকটেল্লা, স্পঞ্জিল্লা। এছাড়াও স্টাডি করতে হবে ওবেলিয়া, ফাইজেলিয়া, অরেলিয়া, এদের মূলত যে নামগুলো দেখতে পাচ্ছি আমরা, এগুলো প্রত্যেকের চারিত্রিক বৈশিষ্ট্য স্টাডি করতে হবে। এখান থেকে প্রচুর নম্বর আসে। ওয়ান স্পেসিমেন অর স্লাইড অফ এনি টিনোফোর সেটা পড়তে হবে। অ্যাডাল্ট ফেসিওলা হেপাটিকা, টিনিয়াসোলিয়াম, যে পরজীবীর জীবনচক্রগুলো আমরা নিমাটেলমেন্টিস, প্ল্যাটিলমেন্টিস এর বিভিন্ন মাধ্যমে দেখে এলাম, তার মধ্যে নির্দিষ্ট কয়েকটি বেছে নেওয়া হয়েছে, তার জীবনচক্র স্লাইড বা মাইক্রোফটোগ্রাফসের মাধ্যমে শনাক্তকরণ সংক্রান্ত বিষয়টি প্র্যাকটিক্যাল সিলেবাসে আছে। অ্যাডাল্ট যে অ্যাসকারিস লুম্বিকয়েডস, তাকে শনাক্তকরণ করা, তার জীবনচক্রের বিভিন্ন দশা স্লাইডে অথবা মাইক্রোফটোগ্রাফের মাধ্যমে শনাক্তকরণ, চারিত্রিক বৈশিষ্ট্য লিপিবদ্ধ, এগুলি কিন্তু CC1 নন কর্ডেড ল্যাব প্র্যাকটিক্যাল ফুল মার্ক 30 এর মধ্যে রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় এবং স্টেট ইউনিভার্সিটি, কল্যাণী বিশ্ববিদ্যালয়, যে কোনো জায়গায় CBCS এর যে মূল পরিকাঠামো নন কর্ডেড ল্যাব সংক্রান্ত আলোচনা মূলত একই রকম আমরা আলোচনা করছি। WBSU অধীনস্থ কলেজগুলিতে জুলজি অনার্স নিয়ে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীরা, তাদের ক্ষেত্রে এই ভিডিওটি এবং টু সাবমিট এ প্রজেক্ট রিপোর্ট তাকে সাবমিট করতে হবে, যেখানে রিলেটেড টপিক পন্ড ওয়াটার প্রোটোজোয়ান্স বা ইনভার্টিব্রেট ডাইভার্সিটি, লাইফ সাইকেল অফ মসকিউটো, বাটারফ্লাই মথ, কলেজ অনুযায়ী তারা যেমন নির্দেশ দেবে সেই অনুযায়ী তাই কলেজ তাকে সেরকমভাবে একটা প্রজেক্ট রিপোর্ট জমা দিতে হবে। এই চ্যানেলটি যুব বাংলার চ্যানেলটি ছাত্রছাত্রীদের নানা রকম প্রয়োজনীয় নিরিখে তথ্য তুলে ধরছে বিভিন্ন সময়। এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা একবার দেখে নিই যে CC1 CC2 তাহলে নন কোয়ার্ডেট 1 এবং ইকোলজি থিওরি প্র্যাকটিক্যাল ইন্টারনাল অ্যাসেসমেন্টস 50-30-20 অর্থাৎ 100-100-200 নম্বরে ভাগ করা রয়েছে। যুবাংলা চ্যানেলে এই নির্দিষ্ট ভিডিওতে আমরা তুলে ধরলাম যে CBCS পদ্ধতিতে যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে জুলজি অনার্স নিয়ে ভর্তি হয়েছে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টস, তাদের কেমন ধরনের সিলেবাসের মধ্য দিয়ে যেতে হবে, কেমন ধরনের প্রশ্ন তাদের কাছে আসে। CC1 এর এই সিলেবাসটি সম্পূর্ণ করবার জন্য যে সমস্ত টেক্সট বুকগুলো আমরা দেখতে পারে ছাত্রছাত্রীরা, রুপার্ট বার্নেস, ব্যারিংটন বার্নেস, বাস্কা, চাকি কুন্ডু সরকার, ইন্ট্রোডাকশন টু জেনারেল জুওলজি বিভিন্ন ভলিউম রয়েছে, কোটপাল রয়েছেন, মায়ার অ্যাশলক, পার্কার হ্যাসওয়েল, পেচেনিক, রুপার্ট অ্যান্ড বার্নেস এর বিভিন্ন এডিশন রয়েছে, 6th edition, 7th edition বিভিন্ন এডিশন দেখতে পারে তারা, সিনা অধিকারী গাঙ্গুলির বই রয়েছে, ইত্যাদি বেশ কিছু টেক্সট বুকের রেফারেন্স দেওয়া হলো, তোমরা সেগুলো নিতে পারো।